আজকে বাজার থেকে ছাগলের মাথা নিয়ে এসে একটি পরিষ্কার করে তরকারি করব। রান্না করার জন্য আমি নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, গরম মশলা, লবণ, হলুদ, জিরে, ধনে। উনানটা জ্বালিয়ে নিচ্ছি জল গরম করার জন্য। মাথাটা পরিষ্কার করার জন্য উনানে জল গরম হতে দেব। শুনতেই বাঁটা হইল। মাংসটি পরিষ্কার করে ধুয়ে নিলাম। মাংসটাতে হলুদ নুন আমি মাখাচ্ছি। কড়া গরম হয়ে গেছে, মাংসটি ভাজার জন্য তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাংসটি দিয়ে দিচ্ছি। মশলা ভাজার জন্য কড়াতে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ ছাড়ছি। কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, ধনিয়া পাতা, আদা রসুন ভালোভাবে ভাজা, হলুদ গুঁড়া, জিরে ধনের গুঁড়ি,
লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জল, টমেটো কুচি, লবণ, মশলা কষা হয়ে গেছে, এবারে মাংসটি ঢেলে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে একটু সিদ্ধ হোক, ঢাকাটা তুলে নিচ্ছি। তরকারি হয়ে গেছে, এবারে ধনিয়া পাতের কুচি দিয়ে দিচ্ছি। এবারে গরম মশলার গুঁড়ো, তরকারি হয়ে গেছে, এবারে নামাচ্ছি। তুমি পুরো একটা পারিবন্দ্রে ভোগ আছে।